জনপ্রিয় অভিনয় শিল্পী তাসনিয়া ফারিন শনিবার হঠাৎ করেই লাইভে আসেন। কথাবার্তার এক ফাঁকে জানান তিনি তার বোনকে খুঁজছেন। লাইভেই কান্নাকাটি করেন ফারিন। ভিডিওটি দেখার পর থেকে ভক্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। আসলে কি ফারিন তার বোনকে হারিয়ে ফেলেছেন? তারই কথা জানাচ্ছেন মেহের রহমান সিমরান। নির্মাণাধীন এক রাস্তা, এলোমেলো অবস্থায় দেখা যাচ্ছে ফারিনকে, চোখে মুখেও চিন্তার ভাঁজ, কিছু একটা খুঁজছেন বলে মনে হচ্ছে। হঠাৎ করে ফেসবুক লাইভে এসে ফারিন বলতে শুরু করেন সে খুব বিপদে পড়েছেন, ফারিন তার বোনকে খুঁজে পাচ্ছেন না। স্কুল থেকেই ফারিনের বোন নাকি নিখোঁজ হয়ে যায়। কথা বলতে বলতে এক সময় কান্নায় ভেঙে পড়েন ফারিন, কেঁদে কেঁদে সবার সাহায্য চায় ফারিন। স্কুলে গেছিল, লাইভটি খুব দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সেও নেটিজেনরা ফারিন ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ বোন সম্পর্কে বিস্তারিত জানতে চান, কেউ কেউ আবার জানতে চান এটি নতুন কোনো কন্টেন্টের প্রমোশন কিনা। তবে ফারিন এসব কোনো প্রশ্নেরই উত্তর সেদিন দেননি। পরের দিন ফেসবুকে ফারিন আবারও একটি স্ট্যাটাস দেন, বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, আমার বোনকে কি সত্যি খুঁজে পাবো? এই বাক্যটির পরই তিনি লেখেন, এই ঈদে আসছে নিকোষ দীপ্ত প্লেতে, আপনারা জানার জন্য আমার পেজের সাথে কানেক্টেড থাকেন। এরপরই খুলতে শুরু করে রহস্যের জাল। জানা গেল ফারিন আসলে নিকোষ শিরোনামের নতুন এক ওয়েব ফিল্মের প্রমোশন করছেন। আগের দিনের লাইভটিও প্রচারণার একটি অংশ ছিল। অনেকেই আবার লাইভে ফারিনের অভিনয়ের প্রশংসা করেছেন। নিকোষ ওয়েব ফিল্মটিতে ফারিনের লুক নিয়েও প্রশংসা করিয়েছেন দর্শকদের। এখন দেখার বিষয় ফারিনের নিকোষ কি নতুন গল্প নিয়ে আসে। মেহেরা রহমান সিমরান, দেশ বিনোদন।